আমরা এখন সোনাহাট স্থল বন্দরে, ওই যে দেখা যাচ্ছে দূরে বিজেপিরা দাঁড়া হয়ে আছে আর কি। আর এই যে এটা পিলার, 1009 নম্বর পিলার আর কি। এই পিলারটার এই জায়গাটা হচ্ছে, এই পাশটাই হচ্ছে ইন্ডিয়াতে, আর এটা হচ্ছে বাংলাদেশ। বর্ডার এরিয়া, দূরে দেখা যাচ্ছে যা সবুজ যে গাছপালাগুলো, এগুলো সবই ইন্ডিয়ান প্রপার্টি আর কি। পড়ে যাবো আবার, ওদিকে যা না, বেশি দূরে যা না বাবা। আর ইন্ডিয়ান ট্রাক কিছু আসছিল, কিছুক্ষণ আগে গেল। ওই যে ওদিকে দূরে যে দেখা যাচ্ছে, এই দিক থেকে আপাতত এই বর্ডারটা এখন চালু হয়ে আছে পাথরের জন্য। এখান থেকে পাথর আসে আর কি ইন্ডিয়া থেকে। এই যে দূরে দেখা যাচ্ছে হলুদ ট্রাক দাঁড়িয়ে হয়ে আছে আর কি। এখন আপাতত পাথর আসতেছে ইন্ডিয়া থেকে, আর সব কিছু এখানে প্রসেসিং চলছে আর কি। সব প্রসেসিং শেষ হয়ে গেলে এখান থেকে পাসপোর্ট করে যাওয়া যাবে আর কি। এটা ভুরুঙ্গামারি থেকে খুবই কাছে আর কি, সোনাহাট স্থল বন্দর। আবার অনেক লোকজন আসে। হ্যাঁ, ওটা ব্রিজ, অনেক লোকজন আসে। কয়লা নিয়ে কি হবে? ও, এই কয়লা দিয়ে এইগুলো ইন্ডিয়া থেকে আসতেছে না? এগুলো ভেঙে, এগুলো একদম লোলো মতো, এগুলো সাধারণত যে ভাটায় ইট টিট ইয়ে করে, এগুলো এই হাতে, এই যে, এই যে শার্টে পড়লো বাবা, ওটা ধরে না, ওটা ধরে না, হাত নোংরা হয়ে যাবে। আসো এদিকে আসো। হ্যাঁ, ধুলা উড়ে না বাবা, ধুলা উড়ে না। ওই যে দেখা যাচ্ছে একটা ইন্ডিয়ান ট্রাক, এই ট্রাকটা এখন হয়তো এই যে চলে যাবে, ও ইয়ে করলো বাংলাদেশে পাথর আনলোড করার পর এখন আবার ট্রাকটা ফেরত যাচ্ছে ইন্ডিয়াতে। এখন ওদের গেটের কাছে দাঁড়ানো, নিশ্চয়ই টুকিটাকি কিছু ফর্মালিটিস আছে, এগুলো শেষ করে তারপরে ওরা ছেড়ে দেবে ট্রাকটাকে, দেন ট্রাকটা চলে যাবে আবার ইন্ডিয়াতে আর কি। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কাস্টমস এরিয়া বাংলাদেশের। এই যে ওয়াল দিয়ে ঘেরা যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে বাংলাদেশের কাস্টমস এরিয়া। এখানেই সব কিছু ইন্ডিয়া থেকে যে ট্রাকগুলো আসতেছে, গাড়িগুলো আসতেছে, এসে এই কাস্টম এরিয়াতে ঢুকে যায়। তারপরে এখান থেকে সমস্ত ফর্মালিটিস শেষ করে তারপরে যে বিভিন্ন যে এজেন্সিরা, যারা এলসি টেলসি করে পাথর নেয় বা অন্যান্য জিনিস নেয়, তাদেরকে পৌঁছায় আর কি। আর এখানে প্রতিদিনই বিভিন্ন দর্শনার্থীরা আসে এখানে ঘুরতে, বর্ডার দেখার জন্য। আর এখানে এলাকায় যারা লোকজন আছে, থাকে, কিছু বসবাস করে, তাদের ছেলেরা বাচ্চারা যে মাঠে খেলছে আর কি। আর এখান থেকে এটা দেখা যাবে, এই যে সোনাহাট স্থল বন্দর 0 কিলোমিটার। আর আমরা যদি এই পাশটা থেকে দেখি, তাহলে এখান থেকে 20 গ্রাম হচ্ছে 50 কিলোমিটার।
ওদিকে যাও না বাবা, ওদিকে কাটা আছে, কাটা আছে, পড়ে যাবো। হ্যাঁ তুমি তো ইন্ডিয়ায় চলো, আসো এই যে পাশে গেলেই তুমি ইন্ডিয়া চলে যাবে। এখন বাংলাদেশ থেকে এই যে তুমি ইন্ডিয়া চলে যাচ্ছ, আর একটু সামনে যাও, এই পাশে একটু সামনে যাও। এখন তুমি এই যে এখন তুমি ইন্ডিয়াতে আসছো, জানো এই যে এখানে ইন্ডিয়ার লেখা আছে, এই জায়গাটায় তুমি ইন্ডিয়ায়। দেখো তুমি এখানে দাঁড়াও, তুমি ইন্ডিয়াতে, এই যে আমি বাংলাদেশে, দেখছো আমরা দুজন দুই দেশে। এখন তুমি বাংলাদেশে, আর যাও না। না ওদিকে যাও না, আস্তে আস্তে নামো। ওদিকে ফেলে দাও, ওদিকে যাও না। কে আসো, এটা তো আমি ইয়ে দিব আর কি, ভয়েস। হ্যাঁ শিশু করবা, যাও করো, ওই যে ওখানে করো। এই ছিল মোটামুটি একটা স্থলবন্দর থেকে ইন্ডিয়ান যে বর্ডার আর কি, কুড়িগ্রাম ভুরুঙ্গামারির, সেখান থেকে এটা একটা ছোট্ট ইনফরমেশন ছিল আপনাদের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকের পেজটাকে ফলো করতে ভুলবেন না, সবার সাথে শেয়ার করবেন। আপনাদের জন্যই আসলে কষ্ট করে ভিডিওগুলো করা, আপনাদের ভালো লাগলে আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেবে, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।